Yahudi, Senin, tanggal 6 Juni tahun 2020. এবার জামজমকপূর্ণ ভাবে ছাগলের সঙ্গে বিয়ে। পণ নিলেন 117 টাকা। কিন্তু ছাগলকে বিয়ে কেন? কারণ জেনে বেজায় চটলেন নির্বাসী। গাছের সঙ্গে বিয়ের কথা অনেকেই শুনেছেন, তাই বলে ছাগলের সঙ্গে বিয়ে, এমনটা কখনো শুনেছেন? এবার এই কাণ্ডই ঘটালেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। বুক ভরা আশা নিয়ে মাদি ছাগলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইন্দোনেশিয়ার 44 বছরের এক ব্যক্তি। বরের নাম সাইফুল আরিফ, কনের নাম শ্রী রাহায়ু বিন বেজো। Sanggrahan Keramat Nur Hudi Didin Arianto mengatakan bahwa video tersebut hanya konten. দুজনেই ইন্দোনেশিয়ার ক্ল্যাম্পক গ্রামের বাসিন্দা। তবে এই বিয়ে আর পাঁচটা স্বাভাবিক বিয়ের মতো মোটেই নয়, কারণ এখানে কোণে যে আস্ত একখানা ছাগল, যাকে বিয়ে করেছেন সাইফুল নামে এক পাত্র। Sanggrahan Keramat Nur Hudi Didin Arianto mengatakan bahwa video tersebut hanya রীতিমতো ঘটা করে এই বিয়ে সেরেছেন সাইফুল। আর সেই বিয়ের ভিডিও যখন ঘুরপাক খাচ্ছে নেট মাধ্যমে, বিরলতম সেই ঘটনা রীতিমতো ভাইরাল হয়েছে। Sanggrahan Keramat Nur Hudi Didin Arianto mengatakan bahwa video tersebut hanya ভিডিওয় দেখা যাচ্ছে বরের সাজে সেজেছেন সাইফুল, শালে মোড়া হয়েছে বাহায়ুকে। স্থানীয় রীতি মেনেই হচ্ছে সেই বিয়ে। এই বিয়ের অনুষ্ঠানে হাজির সেখানকার স্থানীয়রা, তারা সকলেই ট্র্যাডিশনাল জাভানিজ পোশাক পরে রয়েছেন। আসলে ইন্দোনেশিয়ার বিয়ের অনুষ্ঠানে জাভানিজ পোশাক পরাটাই রীতি। Sanggrahan Keramat Nur Hudi Didin Arianto mengatakan bahwa video tersebut hanya konten. এদিকে আবার ওই ভিডিওতে সাইফুল অর্থাৎ বরকে আকাদ নিকাহ এমন বলতেও শোনা যাচ্ছে। পাশাপাশি এও দেখা গিয়েছে পণ হিসাবে তিনি 22,000 রুপাইয়া, যা ভারতীয় মূল্যে 117 টাকা নিয়েছেন। আর সেই কারণে এই ভিডিও নেট পাড়ায় বহু মানুষের মনে ক্ষোভ সৃষ্টিও করেছে। কিন্তু ছাগলকে বিয়ে কেন করলেন ওই ব্যক্তি, সেই কারণ স্পষ্ট করেছেন বর সাইফুল। তিনি জানিয়েছেন কন্টেন্ট ক্রিয়েট করতেই এই বিয়ে করেছেন তিনি, আসলে তার উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া। এদিকে এই ভিডিও দেখে চটেছেন নেট নাগরিকরা, অরুচিকর বিষয়বস্তু বলে মন্তব্য করেছেন অনেকে। ভিডিওর কমেন্ট বক্স খুললেই দেখা মিলছে একাধিক বিরূপ মন্তব্যের। তবে সাইফুল জানিয়েছেন তিনি ভিডিওতে কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়, নিজেকে আনন্দের জন্য এটি করেছেন। কিন্তু তার এই কাণ্ড যে সকলের অপছন্দের হয়ে যাবে তা তিনি প্রত্যাশাও করেননি। ব্যুরো রিপোর্ট আজ বিকেল। Klarifikasi niatnya hanya membuat konten saja, kata Nur Hudi.